গাইস, আজকে ভিডিওতে দেখাবো মিস্টার বিস্টের মতো আপনিও যে কোনো ভিডিওতে থাকা ভাষাকে আবার যে কোনো ভাষায় ডাবিং করাতে পারবেন। দেখি কোন কান্ট্রি সবথেকে বেস্ট। আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে, যেটা আমরা সেটাও একদম ফ্রিতে এআই দিয়ে করতে পারবেন, কোনো কষ্ট করা ছাড়াই। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি মিস্টার বিস্টের একটি ডাউনলোড করা ভিডিও প্লে করে দেখাচ্ছি। على جزيرة تبلغ قيمتها 250 مليون دولار كل ما تريده تماما موجود على هذه الجزيرة دولار وجنيه دولار তো দেখতেছেন মিস্টার বিস্ট অ্যারোবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। এখন আপনি চাইলে মিস্টার বিস্টকে যে কোনো ভাষায় ডাবিং করাতে পারবেন, তাই আপনাদেরকে ওপেন করতে হবে যে কোনো একটি ব্রাউজার। বেসিক্যালি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম আর এখানে সার্চে লিখবেন dubbers.ai। তো দেখেন, ভালো করে দেখেন, এটা লিখবেন, এটা লেখার পর ওকেতে ক্লিক করবেন। এরপর সামনে যে ওয়েবসাইটটি শো করবে dubbers.ai, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর সামনে আরেকটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এখানে গেট স্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। আর এখানে দেখেন যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে, সাইন আপ করার জন্য কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ফোনে থাকা সকল জিমেল শো করবে, তো যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে ফেললাম। আর এখানে দেখুন লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি যে জিমেল দিয়ে সাইন আপ করেছি এই জিমেল দিয়ে এর আগেও আমি ডাবিং করেছিলাম, তাই একটা ভিডিও এখানে দেখাচ্ছে। তো নতুন করে ডাবিং করতে হলে প্লাস অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে তিনটি টুল শো করবে, তো সবার উপরে গেট ডাবিং ওটার উপরে ক্লিক করবেন। আর দেখুন এখানে খালি বক্সে আপনি যে কোনো সোশ্যাল ভিডিওর লিঙ্ক পেস্ট করে ডাবিং করাতে পারবেন। তো আমি আমার ফাইল থেকে ভিডিও আপলোড করে ডাবিং করব, তাই নিচে মাই ডিভাইস এটাতে ক্লিক করলাম, ফাইলসে ক্লিক করলাম, তারপরে মিস্টার বিস্টের এই ভিডিওটি আপলোড করে দিলাম। তারপরে দেখেন অ্যাডভান্স ইনপুট অপশন, এখানে অনেক অপশন রয়েছে। আর এখানে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট আর ইস দেয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা মানে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা থাকবে সেটা কি থাকবে নাকি থাকবে না, যদি না চান তাহলে নোতে ক্লিক করুন, আর যদি দরকার হয় তাহলে ইয়েসটিতে ক্লিক করুন। আমি আপাতত নোতে ক্লিক করলাম। তারপরে নিচে চোস স্পিকার ওটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন ভয়েসটি কোন ল্যাঙ্গুয়েজে ডাবিং করবেন, মানে ভয়েসটি কোন ভাষায় আপনি ডাবিং করাতে চান। তো উপরে দেখবেন ইংলিশ ইউনাইটেড স্টেটস, ওটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে বাংলা টাইপ করবেন, দেখবেন বাংলা বাংলাদেশ লেখা চলে আসবে। তারপরে ওটার উপরে ক্লিক করবেন আর দেখবেন দুইটি ক্যারেক্টারে ডাবিং করা অপশন চলে আসবে, মানে মেয়ের কণ্ঠে ডাবিং করতে হলে উপরে তামান্না যেটি লেখা আছে ওটা সিলেক্ট করবেন, আর পুরুষের কণ্ঠে ডাবিং করতে চাইলে সোহেল ওটার উপরে সিলেক্ট করে দিবেন। তাই আমি সোহেলের পাশে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে নিচে লেটস ডাব ওটার উপরে ক্লিক করে দিলাম। দেখবেন ভিডিওটি আপলোড হতে শুরু করবে, তাই যতক্ষণ না ভিডিও আপলোড হয় ততক্ষণ ওয়েট করবেন। তো আমি একটু ওয়েট করতেছি। তো দেখেন গাইস, ওটার ডিউরেশন অনুযায়ী এখানে 5 সেকেন্ড পর পর বাংলা ডাবিং এর টেক্সট রেডি হয়ে গেল। তারপর কি করবেন, এখানে নিচে হোম অপশন যেটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন, আর এখানে দেখবেন ভিডিওটা রেডি হয়ে চলে আসবে। তো দেখেন গাইস, ভিডিওটা রেডি হয়ে চলে আসলো। তো আমি ওটার পাশে থ্রি ডটে ক্লিক করলাম, আর এখান থেকে চাইলে আপনি ভিডিওটি ওপেন করতে পারবেন। আমি আপাতত ওপেন করছি না, আমি ডাউনলোডেতে ক্লিক করলাম আর এখানে MP4 এ ডাউনলোড করে দিলাম। আর দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেল। দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনাদেরকে আমি গ্যালারিতে ওপেন করে দেখাচ্ছি। তো আমি গ্যালারিতে গেলাম আর এটা আমি ওপেন করলাম। ডাবভার্স দ্বারা প্রচালিত এই দ্বীপে তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। আমি তোমাকে দেখাবো এটি এবং 150 মিলিয়ন ডলারের মূল্যে একটি দর্শনীয় দ্বীপের মধ্যে পাওয়া যায় সবকিছু। আর 4-5 মিলিয়ন ডলার মূল্যের একটি দ্বীপ, 9 মিলিয়ন ডলার মূল্যের একটি দ্বীপ, বিশ্বের সবচেয়ে সস্তা দ্বীপে পৌঁছা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন গাইস, ভয়েসটা খুব ইজিলি ভাবে ডাবিং হয়ে গেল। তো এখানে কিন্তু আরেকটি কথা, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সিলেক্ট করি নাই, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাবিং এর মধ্যে আসে নাই, শুধু ভয়েসটাই বাংলা ডাবিং হয়েছে। তো আপনারা যদি মিউজিকটা অন করেন তাহলে কিন্তু মিউজিকের সাথে এটা ডাবিং হয়ে যাবে। আর এই ওয়েবসাইটটিতে 20টি ক্রেডিট করে ফ্রিতে দেয়, যেগুলো ইউজ করে যে কোনো ভয়েস আপনি ডাবিং করাতে পারবেন। ক্রেডিট শেষ হয়ে গেলে অন্য একটি জিমেল আইডি দিয়ে আবার লগ ইন হয়ে যাবেন, তারপরে আরও 20টি ক্রেডিট আপনার ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা যারা এখন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আর নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।